আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি আজকে কচুর ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। তো এই দুইটা রান্না করতে যা যা লাগে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আদা রসুন পেঁয়াজ ব্লেন্ডার করে নিলাম। এখানে পেঁয়াজ কুচি, টমেটো, একটু রসুন কুচি, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। আর এখানে মরিচের গুঁড়া, জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া একসাথে, হলুদের গুঁড়া, লবণ, আর এ হচ্ছে আমি অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব। তো চলুন আমি রান্না করতে চলে যাই। তো দেখিয়ে দিলাম সবাইকে। আর আমি কচুটা সিদ্ধ করে নিলাম, একটু হালকা লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নিয়ে দিয়ে নিলাম। আর এখন আমি সামান্য হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ যে মাছটা আমি মেখে নিব যাতে মাছটা ভাজতে পারি। তো আমার মাছটা হলুদ লবণ দিয়ে মাখানো হয়েছে। এখন চুলা একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। আর এখানে আমার মাছ উঠেছে। দেখতেই পাচ্ছেন আমি মাছটা উল্টে দিলাম। তো এখন আমি সামান্য পরিমাণে আদা আর রসুনের পেস্ট করে রাখছিলাম দিয়ে দিব। তারপরে মনে হয় হলুদের গুঁড়ো দিয়ে দিব, জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি দিব মরিচের গুঁড়ো, আর হচ্ছে দিব স্বাদ মতো লবণ। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এটি আবারও ভালো করে মেরে ফেলে নিব। তো আমি এই পর্যায়ে দিয়ে দিব পানি। তারপরে আমার মতো পানি দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষা পর্যন্ত অপেক্ষা করবো। তো এই তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিলাম। তো আমি রান্না করবো এখন কচু দিয়ে, এটা সিদ্ধ করে আগে রেখে দিলাম। তো মূলত আমার এই দুইটাই রান্না, মাছ দিয়ে কচু। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষে গেছে। এই তো এখন আমি কচুগুলো দিয়ে দিব তার ভিতরে। তো দিয়ে আবার ভালো করে নেড়ে ছেড়ে দিব আস্তে আস্তে যাতে ভেঙে না যায়। আমি একটু আগে সিদ্ধ করে রেখেছিলাম। তো আমি কিছুক্ষণ কষে নিব আবারও। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার এটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছি। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে দিব। তো আমার এই পানি শেষ, আমি একটু বলো করলে উপর দিয়ে মাছটা দিয়ে দিব। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো
তো এই তো আমি এই পর্যায়ে এসে মাছগুলো একে একে সব দিয়ে দিব। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 5-7 মিনিট পরে আবার ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। আমি এখন ঢাকনাটা তুলে নিব, আমার রান্নাটা প্রায় শেষ। আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো জানি না কার কাছে কেমন লাগছে, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া তো আর আগাতে পারবো না। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লাগছে, তো ভালো লাগলে অবশ্যই তো আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।